প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং পড়ালেখা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর অধ্যায় এক নিয়ে আলোচনা করব। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা তোমাদের লেখাপড়ার প্রতি যত্নশীল রয়েছো এবং তোমাদের প্রয়োজনীয় যত তথ্যাদি দরকার আমার কাছে, ফিনান্স সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আছে তা আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। তোমাদের এই ক্লাসগুলো এবং পাশাপাশি অন্যান্য ক্লাসগুলো তোমাদের বন্ধু এবং প্রয়োজনীয় যারা রয়েছে তাদেরকে তাদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি, যাতে করে আমাদের লেখাপড়াতে কোনো ব্যাহত না ঘটে। আজকে আমরা অধ্যায় এক নিয়ে আলোচনা করব। অধ্যায় এক এর নাম হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। ইতিমধ্যে তোমরা জেনে গেছো অধ্যায় এক এর আমাদের পঠিত বিষয় কি। আমি এই ক্লাসগুলো নিচ্ছি তোমাদেরকে আবার একটু রিভিশনের জন্য। অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, প্রথমে আমরা জেনে নিব অর্থায়ন কাকে বলে। এই যে আমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং বইটি রয়েছে পুরোটাই কিন্তু এই অর্থায়নের উপর আলোচিত। অর্থায়ন অর্থাৎ অর্থ নিয়ে কাজ করবো। অর্থ নিয়ে কাজ করার জন্য তাকে প্রধানত তিন ধরনের কাজ করতে হয়। এক নম্বর হচ্ছে অর্থকে সংগ্রহ করবে, অর্থকে প্রপারলি বা ব্যবস্থাপনা করবে বা সঠিকভাবে তাকে ব্যবস্থাপনা করবে এবং সর্বশেষে সেই সংগৃহীত অর্থকে বণ্টন করবে যাতে কারবারের সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়। আমরা জানি ইতিমধ্যে যে একটি প্রতিষ্ঠানের বা একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রথম লক্ষ্যই থাকে মুনাফা অর্জন করা। তাহলে আমরা আবার সংজ্ঞাটার প্রতি ফোকাস করি। সংজ্ঞাটা বলছে অর্থায়ন বলতে বোঝায় অর্থকে সংগ্রহ করা, অর্থকে যথাযথভাবে ব্যবস্থাপনা করা এবং তাকে সঠিকভাবে বণ্টন করা যাতে করে কারবারের মুনাফা অর্জন করা সম্ভব হয়। আশা করছি এই তিনটি পয়েন্ট তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং তাকে পরীক্ষা খাতে উল্লেখ করার চেষ্টা করবে। তার পাশাপাশি তোমাদের বইয়ে অর্থায়নের যে সংজ্ঞাটি দেওয়া আছে ওই সংজ্ঞাটি পড়লে হবে, তোমার কাছে যে সংজ্ঞাটি বেশি গ্রহণযোগ্য মনে হয় তুমি সেই সংজ্ঞাটি পরীক্ষা খাতে উল্লেখ করবে। এই ক্ষেত্রে একটি কথা বলে রাখি, অর্থায়ন এই সংজ্ঞাটি আমাদের বোর্ড এক্সামের জন্য 100% ইম্পর্টেন্ট। সো আমরা যেন এই ক্ষেত্রে কোনো ধরনের রিস্ক না নিই, আমরা যেন এই সংজ্ঞাটির প্রতি বিশেষ যত্নবান হই। এখন চলে আসো ব্যবসায় অর্থায়ন কাকে বলে। ব্যবসায় অর্থায়ন, জাস্ট অর্থায়ন শব্দটির সাথে নতুন একটি শব্দ যোগ হয়েছে ব্যবসায়। তার মানে এই সম্পূর্ণ সংজ্ঞাটির সামনে যদি তুমি ব্যবসায় কথাটি যোগ করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে ব্যবসায় অর্থায়ন। কিরকম হতে পারে? ব্যবসায়ের জন্য তহবিল সংগ্রহ, তহবিল ব্যবস্থাপনা এবং তাকে যথাযথভাবে বণ্টন করা যাতে ব্যবসায়ের সর্বোচ্চ লাভ অর্জন হয় সেটাই ব্যবসায় অর্থায়ন। তাহলে বুঝে গেছো আমি যে সংজ্ঞাটি বারবার বলছি তার আগে ব্যবসায় কথা শব্দটি যোগ করলেই হয়ে যাবে আমার ব্যবসায় অর্থায়ন সংজ্ঞাটি। এখন ব্যবসায় অর্থায়ন সংজ্ঞাটি আমাদের ক অথবা ক্ষয়ের জন্য অনেক বোর্ডে ইতিপূর্বে চলে এসেছে, সুতরাং এই সংজ্ঞাটিকেও ভালোভাবে দেখবে। এরপরে আমরা যে টপিকটাতে যাবো সেটা হচ্ছে অর্থায়নের শ্রেণী বিভাগ, অর্থাৎ হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্স। অর্থায়নের অনেক ধরনের শো বা সোর্স বা প্রকারভেদ রয়েছে, ছিল প্রকারভেদ রয়েছে। তার মধ্যে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তিনটা টপিক নিয়ে আলোচনা করব। পারিবারিক অর্থায়ন, পারিবারিক অর্থায়ন মানে হচ্ছে পরিবারের জন্য যে অর্থায়ন করা হয় সেটাই হবে আমার পারিবারিক অর্থায়ন। একটি পরিবারের যে ইনকাম সেই ইনকামের উপর লক্ষ্য রেখে বা যে যদি আমরা এভাবে সংজ্ঞায়িত করি যে একটি পরিবারের আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয়ের যে পরিকল্পনা সেটাই হচ্ছে আমার পারিবারিক অর্থায়ন। এবং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কখনোই যেন ব্যয় আয়ের চেয়ে বেশি না হয়, অর্থাৎ অবশ্যই যেন আয় ব্যয়ের চেয়ে বেশি হয়, অন্যথায় পরিবার কিন্তু অর্থনৈতিক দুর্ঘটনায় পড়তে বাধ্য। দ্বিতীয় টপিকে চলে আসো আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নের সাথে আমরা কিন্তু খুব ভালোভাবে পরিচিত, যারা অলরেডি মিরপুরের বাসিন্দা আছো তারা কিন্তু মেট্রো রেল সম্পর্কে জানছো। মেট্রো রেল একটি আন্তর্জাতিক
অর্থায়ন রীতি জল জল একটি দৃষ্টান্ত, অর্থাৎ আন্তর্জাতিক ভাবে যে অর্থায়ন করা হয় সেটি হচ্ছে আমার আন্তর্জাতিক অর্থায়ন। এগুলা কারা করে? এগুলা মেনলি করে হচ্ছে বিদেশের কোনো কোম্পানি অথবা বিদেশের কোনো সরকার। এই আন্তর্জাতিক অর্থায়নের লক্ষ্য হচ্ছে কিন্তু দুটি দেশের উন্নয়ন, এবং পাশাপাশি হচ্ছে দুটি দেশের মধ্যে পারস্পরিক যে একটি সমঝোতা সম্পর্ক সেটিকে উন্নয়ন করা। এবার আমরা চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন কাকে বলা হয়? সরকারি অর্থায়নটা অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ এই সরকারি অর্থায়ন থেকে অলরেডি আমাদের অনেক প্রশ্ন চলে এসেছে, অনেক এমসিকিউ চলে এসেছে। সরকারি অর্থায়ন হলো জনকল্যাণের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয় সেটি হচ্ছে সরকারি অর্থায়ন। এক্ষেত্রে তোমার এমসিকিউ এরকম আসতে পারে যে জনকল্যাণের জন্য কোন ধরনের অর্থায়ন করা হয়, তোমার উত্তর হবে সরকারি অর্থায়ন। অথবা এরকম প্রশ্ন আসে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি, তোমার উত্তর হবে জনগণের কল্যাণ করা বা জনকল্যাণ। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপর পরবর্তী টপিকে চলে আসি। পরবর্তী টপিক বলছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আর্থিক ব্যবস্থাপক কি? আর্থিক ব্যবস্থাপক হচ্ছেন যিনি এই অর্থের ব্যবস্থাপনা করেন তাকে বলা হবে আর্থিক ব্যবস্থাপক, যাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল ম্যানেজার। তো এই আর্থিক ব্যবস্থাপকের প্রতিষ্ঠানে কিছু কার্যাবলী রয়েছে, তার মধ্যে দুটি অন্যতম বিষয় হচ্ছে আয় বা অর্থায়ন সিদ্ধান্ত, এবং অন্যটি হচ্ছে ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত। এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? অনেক সময় এরকম প্রশ্ন দিয়ে দেয় আয় সিদ্ধান্ত কাকে বলা হয়, অথবা আয় সিদ্ধান্তের অপর নাম কি। আয় সিদ্ধান্তের অপর নাম হচ্ছে অর্থায়ন সিদ্ধান্ত, এবং ব্যয় সিদ্ধান্তের আরেক নাম হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। তোমাকে যদি প্রশ্ন করে বিনিয়োগ সিদ্ধান্তের অন্য নাম কি, তোমার উত্তর হবে ব্যয় সিদ্ধান্ত। আবার যদি তোমার প্রশ্ন করে অর্থায়ন সিদ্ধান্তের অন্য নাম কি, তোমার উত্তর হবে আয় সিদ্ধান্ত। তো চলো সো আমরা সংজ্ঞাটা জেনে নিই। আয় সিদ্ধান্ত অর্থাৎ প্রতিষ্ঠান কোন কোন জায়গা থেকে তহবিল সংগ্রহ করবে সেটাই হচ্ছে আমার আয় সিদ্ধান্ত। সব উৎস থেকে কিন্তু অর্থ সংগ্রহ করা যাবে না। এই যে কোন কোন উৎস থেকে সংগ্রহ করবে এই যে ডিসিশন সেটাই হচ্ছে অর্থায়ন বা আয় সিদ্ধান্ত। অন্যদিকে ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে ঠিক তার উল্টো, অর্থাৎ কোন কোন খাতে অর্থ বিনিয়োগ করবে সেটি হচ্ছে আমার ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত। এখন আমরা চলে আসব সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকে, সেটা হচ্ছে অর্থায়নের নীতিমালা। অর্থায়নের নীতিমালার প্রথম নীতিমালা হচ্ছে তারল্য বনাম মুনাফার নীতি। তারল্য হচ্ছে প্রতিষ্ঠানের হাতে কত টাকা আছে, আজকের দিনে কত টাকা আছে সেটাই হচ্ছে আমার তারল্য। অথবা অন্যভাবে বলা যায় যে কোনো গ্রাহক, কোনো পাওনাদার যদি তোমার কাছে টাকা চায়, কত দ্রুত তুমি সে টাকাকে পরিশোধ করতে পারো সেটা হচ্ছে তোমার তারল্য। অথবা এভাবেও বলতে পারো যে তোমার কাছে যে স্থায়ী সম্পত্তি আছে, মনে করো দালান কোঠা, চেয়ার, টেবিল, এগুলো কত দ্রুত তুমি নগদ অর্থে রূপান্তরিত করতে পারো সেটি হচ্ছে আমার তারল্য। আর মুনাফা হচ্ছে যে তুমি ব্যবসায় কার্যগুলি পরিচালনা করে যে অতিরিক্ত অর্থটা অর্জন করলে সেটি হচ্ছে তোমার মুনাফা। যেমন আমার কাছে 2 টাকা আছে, এই 2 টাকা আমি ব্যবসা পরিচালনা করলাম, করে আমি 5 টাকা অর্জন করলাম, তাহলে এই যে 2 টাকা থেকে 5 টাকা হয়ে গেল, অর্থাৎ মাঝের যে 3 টাকা সেটাই হচ্ছে আমার মুনাফা। তাহলে তারল্য বনাম মুনাফা নীতিটা কি? তারল্য বনাম মুনাফা নীতিটা বলছে যে প্রতিষ্ঠানের যে টাকাটা রয়েছে সেটাকে, সম্পূর্ণ টাকাটাকে তুমি বিনিয়োগ করবে না, কিছু টাকা তুমি তোমার হাতে রেখে দেবে। এবং সে হিসেবে কিরকম হবে, তাহলে কি আমি সব টাকা আমার হাতে রেখে দেবো? তাহলে তো আমি আর বিনিয়োগ করতে পারছি না। তাহলে আমি আবার অন্যদিকে ব্যাপারটা হচ্ছে এরকম বিপরীত সম্পর্ক, তারল্য বনাম মুনাফার সম্পর্কটা হচ্ছে বিপরীত মুখী। তোমার উত্তরটা হবে প্রথমে তারল্য বনাম মুনাফার সম্পর্কটা হচ্ছে বিপরীত মুখী। একদিকে যদি হয় তারল্য, অন্যদিকে হবে মুনাফা। তারল্য অর্থাৎ প্রতিষ্ঠানে তোমার হাতে কত টাকা ক্যাশ রয়েছে, অন্যদিকে মুনাফা অর্থাৎ তুমি কত টাকা বিনিয়োগ করেছো। তারল্য যত বেশি হবে মুনাফা তত কম হবে, তারল্য যত কম মুনাফা তত বেশি। তাহলে কি আমরা সব টাকা বিনিয়োগ করে ফেলবো মুনাফার আশায়? না, তা তো হতে পারে না, কারণ হঠাৎ করে যদি তোমার পাওনা দেশে তোমার কাছে টাকা চায় এবং তুমি তা পরিশোধ করতে না পারো সেটা তোমার ব্যবসার জন্য একটি ব্যাড রেকর্ড হয়ে থাকবে। সো এই যে একটা ব্যালেন্স,
যে আমি কতটুকু টাকা হাতে ক্যাশ রাখবো এবং কতটুকু আমি বিনিয়োগ করবো, এই যে আমার প্রপার একটা ব্যালেন্স, সেটাই হচ্ছে আমার তার লোক বনাম মুনাফা নীতি। অর্থাৎ কারবারে যেন ক্যাশও থাকে, আবার নগদ টাকা যেন অতিরিক্ত না হয়ে যায়, সেটি হচ্ছে আমার তার লোক বনাম মুনাফা নীতি। ঝুঁকি বনাম মুনাফা, ঝুঁকি বনাম মুনাফাটা হচ্ছে প্রতিষ্ঠানে বা ব্যবসা পরিচালনা করার জন্য ঝুঁকিটা কিন্তু মাস্ট, ঝুঁকিটা তোমাকে নিতেই হবে। আর তত বেশি ঝুঁকি যত কম মুনাফা তত কম। তাহলে এই পয়েন্টে যদি আমার আসে, তাহলে আমি পরীক্ষা কি দেখবো, প্রথমে আমি শুরু করব ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। আমরা জানি ঝুঁকি যত বেশি মুনাফা তত বেশি, ঝুঁকি যত কম মুনাফা তত কম। তাই বলে বেশি ঝুঁকিও না, মুনাফার অতিরিক্ত মুনাফার লোভে বেশি ঝুঁকিও না যাবে না, আবার ঝুঁকির ভয়ে ভীতস্ত হয়ে বিনিয়োগ বন্ধ করে দেওয়া যাবে না। এমন অবস্থায় আর্থিক ব্যবস্থাপক এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন যাতে ঝুঁকি এবং মুনাফার একটি যথাযথ ব্যালেন্স হয়, যাতে কারবারে মুনাফা অর্জিত হয়, অন্যদিকে ঝুঁকিটাও তার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তাহলেই কারবার তার আশাতীত মুনাফা অর্জন করতে পারবে, এবং এই কথাটি তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। আশা করছি পয়েন্টটি বুঝতে পারছো। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে পণ্য বৈচিত্র্যায়নের নীতি। পণ্য বৈচিত্র্যায়নের নীতি বলছে একটি কারবারে যত ধরনের পণ্য বা দ্রব্যাদি রয়েছে, বিনিয়োগ যত ধরনের হবে প্রতিষ্ঠানের ঝুঁকি তত কমে যাবে। অর্থাৎ মনে করো আমার প্রতিষ্ঠান 2 ধরনের পণ্য উৎপাদন করে, একটা হচ্ছে মার্কারের ক্যাপ এবং অন্যটা হচ্ছে মার্কার। তো মনে করো একজন গ্রাহক যার মার্কারের প্রয়োজন নেই, যার শুধু ক্যাপের প্রয়োজন রয়েছে, সে কিন্তু আমার কাছে আসলে দুইটি জিনিসই আমি তাকে দিতে পারবো। এতে কি হচ্ছে, যত তোমার পণ্যের বৈচিত্র্য, অথবা যত বেশি ধরনের পণ্যে তুমি তোমার বিনিয়োগটা করবে, তার ফলে তোমার ঝুঁকিটা বন্টিত হয়ে যাবে। অন্যদিকে আমি যদি শুধু এই মার্কারটা রাখতাম এবং আমার কাস্টমার যদি এসে আমার কাছে মার্কারের ক্যাপ চাইতো, আমি কিন্তু তাকে তা দিতে পারতাম না। এর ফলে কি হয়, কাস্টমার কিন্তু হাতছাড়া হয়ে যায়। সো বিনিয়োগটাকে একটা খাতে, কারবারের যে অর্থ বা মূলধন সেটাকে একটা খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করলে কারবার অধিক লাভজনক হবে। কারণ একটি খাত থেকে যদি লাভ নাও আসে, অন্যান্য প্রকল্প থেকে লাভ দিয়ে কারবার তার সার্বিক মুনাফা অর্জন করতে পারবে। এই যে পয়েন্টটি বলছি পণ্য বৈচিত্র্যায়নের নীতি, এই এই টপিকটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের বোর্ড এক্সামে এখান থেকে অনেক অনেক এক্সাম্পল চলে আসে। মনে করো একজন ব্যক্তি শ্যাম্পু বিক্রি করেন, সাবান বিক্রি করেন, তেল বিক্রি করেন, অন্যদিকে একজন ব্যক্তি শুধু তেল বিক্রি করেন। মিস্টার এ শুধু তেল বিক্রি করেন, মিস্টার বি শ্যাম্পু সাবান তেল বিক্রি করেন। একজন কাস্টমার এক্স উনি আসলেন, এসে ধরো এর দোকানে ঢুকলো, ঢুকে বললো ভাই আপনার কাছে সাবান আছে? আমার কাছে সাবান নেই। আচ্ছা, এরপর মিস্টার এক্স বি এর কাছে চলে গেল, তাহলে কিন্তু মিস্টার এ আর কোনো ইনকাম করতে পারলেন না। এখন মিস্টার এক্স বি এর কাছে, ভাই আপনার কাছে কি সাবান আছে? হ্যাঁ ভাই আমার কাছে সাবান আছে। ভাই আপনার কাছে কি শ্যাম্পু আছে? হ্যাঁ আমার কাছে শ্যাম্পু আছে। আচ্ছা ভাই ঠিক আছে। তার মানে কি ব্যবসাটা কে করলেন, যার কথা ছিল মিস্টার এ করতে পারতেন কিন্তু তা না করে মিস্টার বি করলেন। এটাই হচ্ছে পণ্যের বৈচিত্র্য, অর্থাৎ মূলধনটাকে একটা খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করা, যাতে একটি প্রকল্প থেকে লাভ না হলেও অন্যান্য প্রকল্প থেকে লাভ এসে কোম্পানির আলটিমেট একটা লাভ চলে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চ্যাপ্টারটি থেকে ইম্পর্টেন্ট টপিকগুলি তোমাদের সাথে ডিসকাশন করার চেষ্টা করেছি। তোমরা অর্থায়নের যে ক্রমধারা সেটি বাসায় দেখে নেবে, এবং আশা করছি এই ক্লাসটি তোমরা বুঝতে পারছো। এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হও, অবশ্যই আমার কাছে তোমার প্রশ্নগুলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।